পৃথিবীতে এমন হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা তাদের নিজের অবস্থান থেকে উপরের মানুষের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে, যা আপনার জন্য চিন্তা এবং ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াতে পারে। ও সবসময় নিজের অবস্থান থেকে উপরের মানুষের দিকে না তাকিয়ে নিজের নিচের মানুষের দিকে তাকিয়ে আল্লাহ শুকর আদায় করবে। তো আজকের ভিডিওটা এই সম্পর্কে, চলুন দেখে আসি। সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে, তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ। ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না। তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই।